গাইবান্ধায় মাটির নিচে অফিস বাড়ি, সুনাম যার দেশে বিদেশে। সত্যি দেখার মতো একটা স্থাপনা তৈরি করা হয়েছে সেখানে। প্রকৃতির সাথে তাল মিলিয়ে তৈরি করা এই বিস্ময়কর ভবন আমাদের চিন্তা ভাবনাকেও এক ধাপ উপরে নিয়ে যায়। আজকের আলোচনা এই বিষয়টাকে নিয়েই। ইন্টারেস্টিং মনে হলে ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। তো চলুন শুরু করি। ওপরে সবুজ ঘাসের বিছানা, কোথাও উঁকি দিচ্ছে গাছগাছালি। সমতল ভূমি দেখে অনেক ক্ষেত্রেই বোঝার উপায় নেই আপনি দাঁড়িয়ে রয়েছেন একটি ভবনের ছাদে, মূল ভবনটি আপনার পায়ের নিচে। অবশ্য গাইবান্ধার স্থানীয় ব্যক্তিরা জানেন এটি বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের কার্যালয়, নাম তার ফ্রেন্ডশিপ সেন্টার। এই ফ্রেন্ডশিপ চরের মানুষদের নিয়ে কাজ করে। সেন্টারটির অবস্থান ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনের পাড়া গ্রামে। মদনের পাড়া গ্রামের আব্দুল মাজেদ বলেন, এই স্থাপনাটি শুধু গাইবান্ধা নয়, দেশেরই গর্ব। অনেকেই এটি দেখতে আসেন, তবে সবাই ভেতরে ঢুকতে পারেন না। অবশ্য কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ঢুকতে হয় ভেতরে। জেলা সদর থেকে 3 কিলোমিটার পূর্বে গাইবান্ধা বালাশি সড়কের পাশে ফ্রেন্ডশিপ সেন্টারটির অবস্থান। স্থাপত্যের অপূর্ব শৈলীর কারণে এটি আন্তর্জাতিক বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছে। সম্প্রতি গিয়ে দেখা যায় লাল ইটের ফ্রেন্ডশিপ সেন্টারটির ফটক বাইরে থেকে তালাবদ্ধ। ওপর থেকে এটি দেখতে অনেকটা মহাস্থানগড়ের বৌদ্ধবিহারের মতো। অনুমতি নিয়ে ভেতরে ঢুকলে দেখা যায় সবুজ ঘাসের সমতল থেকে কোথাও নিচে নেমে গিয়েছে সিঁড়ি। সিঁড়ি দিয়ে নিচে নেমে কিছুটা ফাঁকা স্থান, সেখানে নানা ফুলের গাছ শোভা ছড়াচ্ছে। এখান থেকে বিভিন্ন কক্ষে যাওয়া যায়। অল্প কিছু দর্শনার্থী ভবনটি ঘুরেও দেখেছিলেন, তাদের একজন আসমাউল হোসনা। আসমাউল বলেন, তার জেলায় এত সুন্দর একটি স্থাপনা আছে আগে দেখেননি তিনি। এটির সুনাম দেশে ছড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে, তাই এবার দেখতে এসেছেন এটাকে। কর্তৃপক্ষ সূত্রে জানা যায় এখানে দুটি প্রশিক্ষণ কেন্দ্রও রয়েছে, এর মধ্যে একটি শীততাপ নিয়ন্ত্রিত। কেন্দ্র দুটিতে একসঙ্গে 200 জন প্রশিক্ষণ নিতে পারেন। এখানে আবাসিক কক্ষ রয়েছে মোট 24টি, এর মধ্যে শীততাপ নিয়ন্ত্রিত 5টি, সব কক্ষে 50 জন লোক থাকতে পারেন। পানি নিষ্কাশনের জন্য রয়েছে 5টি নর্দমা। এই কেন্দ্রের প্রশিক্ষণ নিয়েছেন ফ্রেন্ডশিপ কুড়িগ্রাম কার্যালয়ের কর্মী খাজা নাজিমউদ্দিন। তিনি বলেন, এখানে আশেপাশের বিভিন্ন কার্যালয়ের কর্মীরা প্রশিক্ষণ নেন, বিদেশি প্রতিনিধিরাও থাকেন। এখানকার আবাসিকে খেলাধুলার ব্যবস্থা ও গ্রন্থাগারও রয়েছে। গ্রন্থাগারে আছে 5 শতাধিক বই, রয়েছে ইন্টারনেট সুবিধা, মিউজিক সিস্টেম ও মাল্টিমিডিয়া প্রজেক্টর। ফ্রেন্ডশিপ সেন্টারের সহকারী ব্যবস্থাপক লোকমান হোসেন জানান, এখানে বিদ্যুৎ না থাকলে জেনারেটরের ব্যবস্থাও রয়েছে, রয়েছে খাবারের সুব্যবস্থা। এখানে একসঙ্গে 70 জন লোক বসে খেতে পারেন। জেলা তথ্য বাতায়ন থেকে জানা যায় প্রায় 8 বিঘা জমির উপর প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। 2012 সালের 18ই নভেম্বর এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। সেন্টারটির ভবনের আয়তন 32,000 বর্গফুট। আরবান কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সেন্টারটির নির্মাণ করে। এতে ব্যয় হয় প্রায় 8 কোটি টাকা, সময় লাগে প্রায় 2 বছর। সুন্দর স্থাপত্য নির্মাণের জন্য এটি 2012 সালে AR+D অ্যাওয়ার্ড পায়। লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান আর্কিটেক্টস রিভিউ এ পুরস্কার দেয়। সেন্টারটির স্থপতি কাশেফ মাহমুদ চৌধুরী, তিনি এটির জন্য 2016 সালে আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার পান, যেটা সুইজারল্যান্ড ভিত্তিক আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কে পুরস্কার দেয়। এক সাক্ষাৎকারে কাশেফ মাহবুব বলেন, এ ভবনের জমি খুবই নিচু ছিল, পানি আটকাতে চারদিকে বাঁধ দেওয়া হয়। ভবনের ছাদের লেভেল রাস্তার প্রায় সমতলে। আমার লক্ষ্য ছিল অল্প খরচে ভিন্ন ধর্মী কিছু করা, সবাই যাতে ভবনে স্বাচ্ছন্দ্যে বিচরণ করতে পারেন সেটা মাথায় রাখতে হয়েছে। পর্যাপ্ত আলো আর বাতাসের ব্যবস্থা রাখা হয়েছে এখানে। ব্যবহার করা হয়েছে দেশি উপকরণ। এটি একটি পরিবেশবান্ধব ভবন। দেশে এরকম আরও নতুন বিষয়গুলি স্থান পাক, এটাই আমাদের কাম্য। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লেগে থাকলে নিচে লাইক করে আমাদের উৎসাহ বাড়ান। আপনি কি গাইবান্ধার এই স্থাপনাটাকে ঘুরে আসতে চান? তাহলে অবশ্যই কমেন্টে আমাদেরকেও জানান, আমরাও দেখি কে কে যেতে চান। নতুন হয়ে থাকলে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে আমাদের সাথেই থাকুন। নিয়মিত বিভিন্ন আপডেট খবরাখবর পেতে জুম বাংলার অফিসিয়াল নিউজ পোর্টাল zoombangla.com লিখে সার্চ করুন। অবশেষে ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।